চেহারাটা পুরো বিজেপির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। উনি বিজেপি থেকে এসেছিলেন, বাজপেয়ীর সঙ্গে এনডিএতে ছিলেন, আবার মনে হচ্ছে ফিরে যাওয়ার প্রস্তুতি। সাজগোজ কিন্তু সেই রকম। আজকে হিন্দু মুসলিম সমস্ত মানুষ বিজেপির বিরোধী চলে গেছে, কিন্তু এই রাজ্যে আমরা খুব বিজেপির ছায়া দেখতে পাচ্ছি। কদিন আগে মালদায় সুজাপুরে যে চেহারা দেখলাম, আমার তো মনে হলো উত্তরপ্রদেশ। পুলিশ গাড়িতে আগুন লাগাচ্ছে, ভাঙচুর করছে, আর রাতের অন্ধকারে দরজা ভেঙে মুসলিম ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। মানে এখন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ক্যারেক্টার পুরো উত্তরপ্রদেশের পুলিশের মতো। মাঝে উনি খুব মাশাআল্লাহ ইনশাআল্লাহ বলতেন, এখন আর মুখে ওইসব শব্দ নেই। ওনার চাদরটা কোথায় হারিয়ে গেছে, উনি আজকাল চাদর পরেন না। আর মসজিদে মাদ্রাসায় আর যাচ্ছেন না, দরগায় যাচ্ছেন না। আগে ফুরফুরায় যেতেন দোয়া চাইতে, এখন দরজায় ওনার পুলিশ লাথি মারছে, খিস্তি দিচ্ছে, ক্যামেরা ভাঙছে। ওদের চেহারাটা পুরো বিজেপির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। উনি বিজেপি থেকে এসেছিলেন, বাজপেয়ীর সঙ্গে এনডিএতে ছিলেন, আবার মনে হচ্ছে ফিরে যাওয়ার প্রস্তুতি। সাজগোজ কিন্তু সেই রকম। আজকে মুসলিম সংখ্যালঘু নেতাদের ঘর থেকে তুলে তুলে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করছে, মিম করলে অ্যারেস্ট করছে, না করলে অ্যারেস্ট করছে, কেস দিচ্ছে, মারছে। অথচ দিলীপ ঘোষ কি না করছে আপনারা সব জানেন, গুলি চালাচ্ছে, লাঠি চালাচ্ছে, বলছে গুলি মারবো, লাথি মারবো, কিন্তু বিজেপির আরএসএস এর একটাও লোককে উনি ধরছেন না। তাহলে এখানে বিজেপি আরএসএস এর সুরক্ষার দায়িত্ব উনি নিয়ে নিয়েছেন, আর মুসলমানদেরকে ঘরের কোণে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আসলে উনি এখন বিজেপির কাছে, আরএসএস এর কাছে, নরেন্দ্র মোদীর কাছে, অমিত শাহর কাছে ভালো সাজার চেষ্টা করছেন। আমি বলছি আপনারা আপনাদের ভালোটা ভালো করে বুঝে নিন। আমি একটা বলছি, তৃণমূলের কেউ গেনা গোনা কোলামও না, আর কেউ সম্পত্তিও না। আজ তৃণমূল আছে, কাল থাকবে না। নন্দীগ্রামে যারা সব থেকে বেশি সিপিএম এর ক্যাডার ছিল, তারাই কিন্তু সময় যখন বুঝেছিল মা থেকে জমি কেড়ে নেওয়া হচ্ছিল, ওই সিপিএম এর তাবড় তাবড় নেতা কিন্তু ঝান্ডা ফেলে ডান্ডা তুলে নিয়েছিল, বন্দুক তুলে নিয়েছিল, এবং বামফ্রন্টের ওই লাল দুর্গকে ধ্বংস করে দিয়েছিল নন্দীগ্রাম। আমি এই ভাঙনের বুকে দাঁড়িয়ে বলছি, এখানে আমার যারা তৃণমূলের বন্ধু আছে, ভাই তোমার কাছে তোমার মা বড় প্রিয়, তোমার বোন বড় প্রিয়, তোমার বাচ্চা বড় প্রিয়, তোমার এই গ্রাম, তোমার দেশ, এইটা বড় প্রিয় নাকি তোমার কাছে দল বড় প্রিয়? যদি এই দল যদি বিজেপির সঙ্গে হাত মিলায়, আমাদের জন্য যদি কবর খোঁড়ে শ্মশানের ব্যবস্থা তৈরি করে দেয়, যদি আজকে যেমন আমরা মোদীকে আটকাতে যাচ্ছি, মমতা ময়দানে আসুন, আমরা সিএকে বিরোধিতা করছি, উনি কে কে করছেন, কিন্তু বিধানসভায় যখন কেয়ার বিরুদ্ধে প্রস্তাব আসছে, উনি বলছেন মানব না। সোনিয়া গান্ধী ভারতবর্ষের সব দলকে ডাকছেন যে আমরা এই বিজেপির বিরুদ্ধে জোটবাদী, তখন বলছি যাব না। তাহলে রাস্তায় মিমিকে নিয়ে এত নাচেন কেন, নুসরাতকে নিয়ে এত নাচেন কেন? এখনো পর্যন্ত কোনো ব্যানারে হোর্ডিং এ এনপিআর এর বিরুদ্ধে একটাও স্লোগান দেখবেন না, নো এনপিআর শুনবেন না। এনপিআর হয়ে গেলেই এনআরসি হয়ে যাবে, এনআরসি হয়ে গেলেই ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। তাহলে আজকে মুখ্যমন্ত্রীকে অবস্থান করতে হবে। আজকে আমি কাউকে চিনি না, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্র কাউকে চিনি না, যে আমাদের জীবন সুরক্ষা দেবে সে আমাদের লোক, আর যে আমাদের মাটি থেকে অধিকার কেড়ে নেবে সে আমাদের দুশ্মন। আমরা কাউকে চিনি না। আজকে আমরা হিন্দু মুসলমান মিলেমিশে একাকার হয়ে গেছি, আমরা ভাই ভাই এক হয়েছি, দেশকে রক্ষা করব। দেশের দুটোই পরিবার, একটা হচ্ছে সংঘ পরিবার, আর একটা হচ্ছে এই ভারতবাসীর পরিবার। আপনাকে বাঁচতে হবে, হয় সংঘ পরিবারে যান, নয় আমাদের পরিবারে আসুন। আর পরে লয় এর কেউ কাউকে এক ইঞ্চি ছেড়ে দেবে না। আমরা কোনো পার্টি মানি না, কোনো নেতা মানি না, কিছু মানি না। এইটা লড়াই, জনসাধারণের লড়াই। কাল কৈখালী মোড়ে তিনটের সময় এবং ধর্মতলায় ওয়াই চ্যানেলে তিনটে সময় আমরা সবাই জমায়েত হবো। মোদীকে কলকাতায় আমরা ঢুকতে দেবো না। ও উড়িষ্যা থেকে পালিয়েছে, ওই আসাম থেকে পালিয়েছে, মোদী অমিত শাহ দুজন পালিয়েছে। বাংলার বুকে মোদী অমিত শাহকে আমরা ঠাই দেবো না। পুরো বাংলার বউ বাচ্চা নিয়ে আমরা পদে নামবো এবং এই লড়াইয়ে জিতবো ইনশাআল্লাহ। এখানে নামাজের সময় হয়ে গেছে ভাই, যে কথাগুলো জরুরি সেই কথাগুলো আশা করি আপনারা বুঝেছেন। আগামী দিনে ওই 2003-এর আইনটাকে বাতিল করতে হবে, যেটা সর্বনাশের মূল। আর এই আইন যখন পার্লামেন্টে তৈরি হয়েছিল, বিজেপির সঙ্গে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই চুপচাপ বসেছিল, একটা ভোট এর বিরুদ্ধে দেয়নি। অতএব কাউকে বন্ধু ভেবে পাগল হবেন না। আপনার পাশের লোকটা, এই দেশের লোকটা, সেই আপনার বন্ধু। এই বলে আমার বক্তব্য শেষ করব। জয় হিন্দ, জয় ভারত।